পিছনের কথার ইঙ্গিতটা বুঝতে পারলেন? আমার কিন্তু মোটেও সুবিধে ঠেকল না। ভিগু কাকা, আমাদের ড্রাইভারটা কিন্তু টোটাল হিরো আছে। মানে ও যদি আজকে না থাকতো সিজাচে কি হতো? না কিন্তু তাই বলে একটা ইচিং বিচিং ড্রাইভার তো তোমাদের সারা জীবনের দায়িত্ব নিতে পারবে না। ম্যাডাম একটা কথা বলি, মেয়েরা তো সব বড় হচ্ছে, এবার এক এক করে বিয়ে দিয়ে দিই। আশ্চর্য, আমার বাবাও ঠিক এরকম ছিলেন। কারোর ওপর রেগে গেলে সে রাগটা নিজের মনের মধ্যেই পুষে রাখতেন, আর তারপর অন্য কিছুর ওপর সেটা প্রকাশ করতেন। তুমি যখন কথা বলো তখন আমার দাদার গলার সঙ্গে ভারী মিল পাই। আমার একটা ভাইপো ছিল জানো, ভারী মিষ্টি আর আমাকে খুব ভালোবাসত। আমার কাছে খেত, আমার কাছে ঘুমোতো, আর আমার ওপর রেগে গেলে আমাকেই জড়িয়ে ধরে থাকত। খুব দুষ্টু আর চালাক, কিন্তু সেটা জানে না যে ড্রাইভারকে ট্যাঙ্ক ফুল করতে দিলে সে টাকা না নিয়ে চাবি নিয়ে চলে যায় না। বলছি স্যার, একটা কথা কি, চুরি করতে গিয়ে ধরা পড়ে যাব না তো স্যার? বি পজিটিভ সেবক। হ্যাঁ বি পজিটিভ, এই তো জল এসে গেছে। আচ্ছা, বাড়ি থেকে চুরি করে এখানে এসে দুজনে মিলে ঘুট পাকাচ্ছে, ব্যাপারটা জানতে হবে। একটা কথা কিন্তু ঠিক স্যার, আজ যদি আপনি সৃজনের সঙ্গে লাইন নামের দিশানির সঙ্গে লাইন মারতেন তাহলে তো ফুলটু বাওয়াল হয়ে যেত। কাকে, দিশানিকে? হ্যাঁ। আদর্শ, ও কোনো মেয়ে নাকি? আমি যা দেখছি আপনি কি তাই দেখছেন স্যার? ও এখানে কোথা থেকে এলো? আমি কি করে কচি করে বলবো স্যার? আপনারা কি আমার হাবিকে দেখেছেন? হাবি স্যার?